সমুদ্রপৃষ্ঠ থেকে 4130 মিটার উঁচু পথ বেয়ে ওঠা চারটিখানি কথা নয়। বিশেষ করে নতুন বিয়ের পরে বেশিরভাগ দম্পতি চায় দুজন মিলে আরামায়েশ করে কিছুটা সময় কাটানো যাবে এমন কোনো জায়গা থেকে ঘুরে আসতে। অথচ শিখা আর সাবাদ বেছে নিল বরফের পাহাড়ের বন্ধুর পথটিকে, কারণ পাহাড়ের প্রতি ভালোবাসার গল্প থেকেই যে তাদের ভালোবাসা শুরু। বিয়ের অল্প দিনের মধ্যেই দুজনে পা বাড়িয়েছিল অন্নপূর্ণার পথে, মনে তাদের প্রচণ্ড উত্তেজনা। এবার বরফে ঢাকা হিমালয়কে কাছ থেকে দেখবে তারা দুজন, কিভাবে যে কি হয়ে উঠবে। তবে এসবের মাঝেও কিন্তু একটা জিনিস ওরা ভুলল না, দেশ থেকে উড়াল দেওয়ার সময় সাথে করে নিয়ে গেল ঘন সবুজের মাঝে টুকটুকে লাল বৃত্ত আঁকা পতাকাটিকে। অনেক কষ্টে অর্জিত হয়েছে ওদের ভালোবাসার এই পতাকা, আর তাই অন্নপূর্ণার শিখরে পৌঁছে নিজেদের অস্তিত্বকে জানান দিতে পতাকাটিকে সেখানে মেলে তো ধরতেই হবে।